গোটা বিশ্বজুড়ে চলছে করোনার দাপট। ভারতবর্ষ তার হাত থেকে রক্ষা পায়নি। ইতিমধ্যেই করোনার গ্রাসে গোটা ভারতবর্ষ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। এই লকডাউন আগামী 31 মে পর্যন্ত ধার্য করা হয়েছে। এই সময় যারা ভগবান রূপে পাশে এসে দাঁড়িয়েছেন তারা হলেন চিকিৎসকরা, যাদের অবদানের কোনো তুলনা করা সম্ভব নয়। কিন্তু চিকিৎসকদের হাতে হাত লাগিয়ে কাজ করে চলেছেন হসপিটালের অস্থায়ী কর্মীরা। তাই তাদের কথা মাথায় রেখে সোমবার পূর্ব বর্ধমানের অরামায় হসপিটালে অস্থায়ী কর্মচারীদের হাতে পিপিই মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হল। বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হোসেন ও বিশ্বজিৎ মণ্ডলের সহযোগিতায় হসপিটালের অস্থায়ী কর্মচারীদের হাতে পিপিই মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। তাদের এই উদ্যোগ সত্যিই সাধুবাদ জানাতে হয়। এদিন উপস্থিত ছিলেন বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীত কুমার মালিক মহাশয়। তিনিও বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হোসেন ও বিশ্বজিৎ মণ্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পূর্ব বর্তমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তী, রিপোর্ট খাস খবর বাংলা। বিশ্বজিৎ মণ্ডল এবং আমাদের মোহাম্মদ হোসেনের উদ্যোগে আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে প্রায় 2 মাস হল করোনা ভাইরাসে আক্রান্ত এবং লকডাউন চলছে, এবং বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা আমাদের হাউসটা পাচ্ছেন এবং আমাদের যারা করোনার সঙ্গে যুদ্ধ করছেন বলা যায়, করোনার যোদ্ধা যাকে বলা হয়, তাদেরকে আজকে অনামায় হসপিটালে আজকে তাদেরকে পিপি এবং আমাদের মাস্ক আমাদের সমাজের বিভিন্ন উদ্যোগে আমাদের তুলে দেওয়া হলো স্যানিটাইজার সহ। এবং আপনারা হয়তো সকলেই জানেন যে গত 2 মাস ধরে আমাদের বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে এখানে আমাদের হাউস স্টাফ বলুন, আমাদের রুগীকে বলুন, রুগীর আত্মীয়কে বলুন, আমাদের দিনে রাতে 2 বেলা ধরে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। ওনাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো, আমাদের সর্বজনীন সংঘের সম্পাদক উনি, আমাদের বিশ্বজিৎ মণ্ডল। এবং সাথে সাথে আজকে যে প্রোগ্রামটা করা হলো, আমাদের অনুভব হয়েছে যে আমাদের যারা ডাক্তার আছেন তাদের হয়তো সরকার থেকে কিছু মালপত্র দিয়েছে পেয়েছে, কিন্তু যারা আমাদের মাঠে ময়দানে কাজ করছেন আমাদের এই আমাদের স্টাফেরা তাদের কিন্তু আজকে পিপিটা অবশ্যই দরকার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যারা করোনার সঙ্গে যুদ্ধ করে আজকে এই নার্সিংহোম বলুন, আমাদের এমনি বলুন, আমাদের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজ পিপিটা অবশ্যই দরকার নিজেদের বাঁচার জন্য। আমরা তো বারবার প্রতিটা জায়গায় বলছি যারা আজকে এই এই করোনা যুদ্ধের সৈনিক হিসেবে তারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পরিবার পরিজনদের ছেড়ে তারা যেভাবে আজকে রাস্তায় নেমে কাজ করছে তাদের পিপি অবশ্যই দরকার। তাদের কথা বিবেচনা করে বিশ্বজিৎ মণ্ডল এবং মোহাম্মদ দাস দুই নাকার উদ্যোগে আজকে 10 জনকে আমাদের স্টাফদের আমাদের সমস্ত পিপি টিপি আমাদের মাস্ক এবং স্যানিটাইজার আমাদের দেওয়া হবে। সঙ্গের পক্ষ থেকে এখানে রুগী ডাক্তার রুগীর প্রয়োজন এবং স্টাফদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম গত 2 মাস ধরে। আমাদের গত 17 তারিখে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো আমরা এই 2 মাসে খেয়াল করে দেখলাম যে এখানকার যারা স্টাফ যারা খুব কাছাকাছি রুগীর কাছাকাছি সবসময় যায় তাদের সিকিউরিটিটা সেইভাবে নেই। তাই আজকে আমি আমার প্রিয় বন্ধু মোহাম্মদ দাকে সকালে একটু আলোচনা করছিলাম যে এদেরকে যদি কিছু পিপি দেওয়া যায় তাহলে এরা রুগীর কাছে যে সংস্পর্শে আসে এরা তো আসতে এরপরে মার্কেটে বেরোয়, বাড়িতে বেরোয়, চারিদিকে ঘুরে এখান থেকে সংক্রমণ ছড়াতে পারে, যেন না ছড়ায় এই জন্য এই চিন্তাভাবনা নিয়ে আজকের এই উদ্যোগ। কটা তুলে দিলেন? 10টা। এরপর পরবর্তীকালে নিশ্চয়ই আমরা এইটা কি কতখানা কাজে লাগছে দেখি, এরপরে নিশ্চয়ই আমরা আরও উদ্যোগ নেবো যে আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত সাবজেক্টই আমরা তুলে দেবো। আমরা এখানে প্রায়শই আসি রোগীদের কী পরিষেবা লাগবে না লাগবে দেখার জন্যে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা মাঠে ময়দানে নেমে কাজ করছে, যারা রোগীদের সংস্পর্শে যাচ্ছে, হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে কোনোরকম প্রোটেকশনের ব্যবস্থা করে। এই যে একটা মহামারী রাখা নিয়েছে করোনা ভাইরাস, এই সময় পিপিই ছাড়া পেশেন্টদের কাছে যাওয়াটা কতটা সুরক্ষিত আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো এই মতো অবস্থায় আমি এবং বিশ্বজিৎ মণ্ডল আমরা যুক্তি করে যারা একদম মাঠের মাঠানে পেশেন্টদের কাছে যাচ্ছে তাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে পিপিই ব্যবস্থা করছি। আপনার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন। আপনি কি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাডস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস scdeveloper2090@gmail.com।